50 কেভির পরিবর্তে 100 কেভি, বিকল হওয়া ট্রান্সফরমার সাংসদ কৃপানাথের তৎপরতায় পুনঃস্থাপন, কৃতজ্ঞতা প্রকাশ এলাকাবাসীর। ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল রাতাবাড়ি এলাকার বহু গ্রাম, বিকল হয়ে গিয়েছিল পূর্ব আওলওয়ালা গ্রামের বিদ্যুতের ট্রান্সফরমার, যার ফলে তারা অন্ধকারে দিন কাটাচ্ছিলেন। এরপর এলাকার হাসান আহমেদ চৌধুরী রাজু, বদরুল হক, মুক্তার হোসেন, ফখরুল ইসলাম চৌধুরী, মকবুল হোসেন প্রমুখ করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাহর সঙ্গে যোগাযোগ করেন। সাংসদ মালাহ শীঘ্রই ট্রান্সফরমার প্রদানের জন্য বিদ্যুৎ বিভাগকে চিঠি পাঠান। সপ্তাহ দিনের মধ্যে শনিবার 100 কেভি ট্রান্সফরমার প্রদান করা হয়। ট্রান্সফরমারটি আসতে না আসতে এলাকায় খুশির জোয়ার বইতে শুরু করে। উল্লেখ্য, রাতাবাড়ির কোথাও বিদ্যুতের ট্রান্সফরমার বিকল হলে প্রায় 5-6 মাস ধরে অপেক্ষা করতে হয়। এই অবস্থায় সাংসদ কৃপানাথ মালাহর তৎপরতায় অতি স্বল্প সময়ের মধ্যে 25 কেভির পরিবর্তে 100 কেভি ট্রান্সফরমার লাভ করে তারা। গ্রামবাসীর পক্ষ থেকে মকবুল হোসেন, সাংসদ কৃপানাথ মালাহ, বিভাগীয় GM এবং দুর্লভছড়া APDCL এর SDO প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত ফুটবলওয়ালা গ্রামের সম্মানিত জনসাধারণ, আপনারা নিশ্চয়ই অবগত, আজকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের পূর্ববেলা গ্রামের 1 সপ্তাহ অবধি ট্রান্সফরমারটি বিকল হয়ে গিয়েছিল। আমরা আমাদের মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহোদয়ের দ্বারস্থ হয়েছিলাম। উনার সাহায্যে, উনার তৎপরতায় আমরা 100 কেভির একটি ট্রান্সফরমার পেয়েছি। তাই আজকে আমরা সকলেই আনন্দিত। সেই হিসাবে আমরা সমস্ত গ্রামবাসী আমাদের মাননীয় সাংসদ কৃপানাথ মালা মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি যে দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে এই দুর্যোগপূর্ণ পরিবেশে উনি মানবতার যে দৃষ্টান্ত দেখিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তাই উনাকে আমরা গ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি। তার পাশাপাশি আমাদের বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন দুলভসোলার SDO মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের GM, বদরপুরের বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, উনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার পাশাপাশি আমাদের গ্রামের যে যুবকরা এই কাজে অত্যন্ত তৎপরতার সহিত দৌড়ধাপ করে আমাদের এই ট্রান্সফরমারটি নিয়ে এনে দিয়েছেন, তাদেরকেও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।